নমস্কার। মাইক্রোসফট এক্সেলের মধ্যে যখন আমরা 11টা সংখ্যার বেশি সংখ্যা টাইপ করব, যেমন আধার নাম্বার, সেই নাম্বারটা সায়েন্টিফিক ভ্যালুতে কনভার্ট হয়ে যায়। আজকের আমরা এই ভিডিওতে দেখব কিভাবে সেই সায়েন্টিফিক ভ্যালুতে আমরা নাম্বারে কনভার্ট করব, এবং আধার কার্ডকে যেমন চারটি চারটি নাম্বার ডিভাইড করে লেখা যায় আমরা সেটাও দেখব। শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমরা একটা আধার নাম্বার লিখে নিচ্ছি এখানে। দেখুন, যখনই আমি এন্টার দেব আধার নাম্বারটা সায়েন্টিফিক ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে। আমি দেখানোর আগে সব আধার নাম্বারগুলো এখানে টাইপ করে নিচ্ছি। দেখুন, আমি এখানে সব আধার নাম্বারগুলো টাইপ করে নিয়েছি। এবার দেখব এগুলোকে আমরা কিভাবে কনভার্ট করব। প্রথমে সব আধার নাম্বারগুলোকে সেট করে নিলাম, তারপর ফরম্যাট সেলের জন্য Ctrl+1। আমার কাছে ফরম্যাট সেল ওপেন হয়ে গিয়েছে। এবার আমি নাম্বারে যাব, দেন এখানে ডেসিমেল প্লেসেস এখানে আমি 0 করে দেব, 0, দেন ওকে। দেখুন আমার আধার নাম্বারগুলো এখানে শো করছে। এবার আমি চাইছি আধার নাম্বারগুলোকে এই রকমভাবে আনতে, তো তার জন্য কী করতে হবে, আমি একইভাবে সবগুলো সেট করে নিলাম, দেন Ctrl+1। এখানে নাম্বার ফরম্যাট সেলে গিয়ে কাস্টম, দেন এখানে 0000, 4 বার 0, দেন স্পেস আবার 4 বার 0, আবার 0 4 বার, দেন এন্টার বা ওকে। দেখুন সব আধার নাম্বারগুলো আমার এইভাবে হয়ে গিয়েছে।